তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় অতিথিরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। আজকে যারা এই খেলার অংশ প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হবে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পুরস্কার তারা নিতে পারছে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু পুরস্কার পাওয়াই বড় কথা নয়, যারাই খেলায় অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল কথা। তাই যারা পুরস্কার পাওনি মন খারাপ করবে না, তোমরা যাতে আগামী দিনে সেই পুরস্কার ছিনিয়ে নিতে পারো সেদিকে তোমরা সচেষ্ট হবে।